রেডি। নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আর জিও বাংলা শারদ সম্মান 2018 অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে অ্যাওয়ার্ড দেওয়ার দিন। আর আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে জনগণ মন আর সোনার বাংলা মিলে মিশে একাকার হয়ে গেছে, আর খুব সুন্দর থিমটা বানিয়েছে। আর তার জন্যেই আজকে বেস্ট থিম অ্যাওয়ার্ড ইন কলকাতা, সাউথ কলকাতা পেয়ে যাচ্ছে হালতু নন্দীবাগান ক্লাব। তো আমরা দেখে নিই একটুখানি থিমের ব্যাপারটা, একটু দেখে নিই কত সুন্দর সাজিয়েছে, দেখুন এপার বাংলা ওপার বাংলা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই দেখুন থিমের ব্যাপারটা পুরোটা লেখা আছে, দেখুন শিল্পী সোমনাথ মুখোপাধ্যায় লিখেছে। বাংলা মানে নামে দেশ, এইদিকে এটা হচ্ছে বাংলাদেশ, এনারা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশ, বাংলাদেশের অরিজিনাল এখানে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন কনসেপ্টটা, ধানের ক্ষেত, একটা নতুন কনসেপ্ট এনারা তুলে ধরেছে, নতুন কনসেপ্ট। শাড়িটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নববর্ষ উদযাপন করেছেন এই ইয়ে দিয়ে, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এটা বিশ্ব ভাষা দিবস, বাংলাদেশে বিশ্ব ভাষা দিবস। এটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের আর্কিটেকচার আর্ট। চলুন আমরা সামনে চলে যাচ্ছি, আমরা এখানে পেয়ে গেছি ক্লাব মেম্বারদের। এইখানে মা মিলিত হয়েছে, মায়ের রূপ সমান, দুটো দেশেরই মায়ের রূপ সমান, দুর্গা পুজো তো সমান আপনারা জানেন। তো ক্লাব মেম্বারদের কাছে আমরা একটু জেনে নেব, হ্যাঁ এই নতুনত্ব টিমের মানে আপনি যদি কিছু বলেন থিম সম্বন্ধে, আমাদের খুব ভালো লেগেছে থিম সম্বন্ধে। তো আমরা সেই জন্য আপনারা বেস্ট থিম অ্যাওয়ার্ড পেয়ে গেছেন, আর আমি অঙ্কুশকে বলবো ওনাদের হাতে সার্টিফিকেট ব্যানার রেখে দিয়ে অবশ্যই জিও বাংলার ভালোবাসা অবশ্যই চলবে আপনাদের সাথে, আরো ভালো করুন, আরো নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসুন। আমি একটুখানি থিম মেগারদের কাছে চলে যাবো, কেমন লাগছে আপনার জিও টিভির মধ্যে পুরস্কার আমরা পেলাম, একটা বড়ো একটা পুরস্কার। আসলে আমাদের প্রয়াস ছিল বাংলা নামে দেশ, দুটো বাংলাকে এক করে দেওয়া, তো দুটো বাংলাকে যে এক করতে পেরেছি এটা একটা কিছুটা সফল হলো। চেষ্টা করেছেন, আমরা চেষ্টা করেছেন মানে দুটো মানে আপনাদের মনের ইচ্ছা আছে যে দুই বাংলা আরও মানে কাছাকাছি হয়ে যাক, একদম মিলিত হয়ে যাক। আপনারা একটু খবর নিলে জানতে পারবেন, 8 বছর পর এবছরই সামুদী নদী খুলে দেওয়া হয়েছে বিসর্জনের জন্য। এই বছরই অনেক বছর পর এই বছরই বাংলাদেশ সরকার গত বছর ইছামতী নদীতে ভাসান করতে দেয়নি, এই বছর দিয়েছে। তো এই বছরের যে প্রয়াস আমাদের ছিল ওই 8 বছরটাকে মাথায় রেখে এই ইছামতীটাকে আমরা সারা বছর একসাথে ভাবতে করে বলবো। এখানে 12 বর্ষ আর বাংলাদেশকে দেখানো হয়েছে, এখানে মধ্যিখানে ইছামতী নদী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এনারা, খুব ভালো লাগছে। আমাদের মানে এই যে খাটনিটা কত মানে কত সময় লেগেছে, মানে কত মাস লেগেছে বা কত সময় লেগেছে, এটা আমাদের 5.5 মাসের এই ধান গাছ থেকে শুরু করে ইছামতী নদী দেখান ধান মানে 5.5 মাসের প্রয়াস। আচ্ছা, তো 5.5 মাসের প্রয়াসটা আমাদের সফলতা পেল আপনাদের মাধ্যমে,
প্রত্যেককে আমাদের শারদ শুভেচ্ছা। এই বাংলা নামেদের আজকে বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত মেনে নিয়েছে, ইছামতিতেই দুটো বাংলা মিলিত হতে পারে। ওরাও খুলে দিল ইছামতির দ্বার, আমরাও খুলে দিচ্ছি মানুষের কাছে আমাদের দ্বার। আপনারা আসুন নন্দীবাগানে জিও বাংলা চ্যানেলের মাধ্যমে এসে দেখে যান দুটো বাংলা কীভাবে মিলিত হচ্ছে একসাথে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনাদের দেখতে আসতে হবে, খুব ভালো থিম বানিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আর ভারতবর্ষ কেমনভাবে মিলিত করেছে, কত মিলিত করার প্রয়াস করেছে, এটা নতুনত্ব ভাব আর মানুষের কাছে টানার ভাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো লাগে, কত ক্লাব মেম্বাররা কত এক্সাইটেড এই অ্যাওয়ার্ডটা পেয়ে, থিম অ্যাওয়ার্ডটা, বেস্ট থিম অ্যাওয়ার্ডটা নন্দীবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি পেয়ে গেছে। তো আমি আবার ফেরত আসবো অন্য কোনো ক্লাবে, ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা।